দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। 100 দিনে, 100 দিনের কাজ আমাদের দিতে হবে, দিতে হবে। আমরা প্রধানকে বারবার বলেছি যে রোড সাইডে যে প্ল্যান্টেশনের কাজ হচ্ছে সেটা বৈধভাবে হচ্ছে কি না, বলছি যে না, সম্পূর্ণভাবে বৈধ হচ্ছে না। তার কারণ এডিএম জেডপি সাহেব 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত বৃক্ষ রোপণ দিবস ঘোষণা করেছেন, সে উদ্দেশ্যে তাড়াহুড়ো করে করছে। তাহলে আমরা বললাম যে এডিএম জেডপি সেটা মৌখিক বলেছেন না লিখিত দিয়েছেন, যে মৌখিক বলেছেন, সরকারি একটা প্রতিষ্ঠান কোনো মৌখিক কথার উপর ভিত্তি করে কীভাবে চলতে পারে? এবং এমজিএনআর যে প্রকল্প যেহেতু আইন, সেহেতু সেই প্রকল্পটা আইন মোতাবেকই হওয়া উচিত। আপনাদের কী দাবি এখন? আমাদের দাবি, রুকুনপুর পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে কেউ 2-3 বছর ধরে কাজ পায়নি। তারা কাজের দাবিতে গত বৃহস্পতিবার শুক্রবার লেবার বিক্ষিপ্তভাবে এসেছিল এবং রিসিভ করার জন্য প্রধানের কাছে এসেছিল। প্রধান এবং এক্সিকিউটিভ সরাসরি নাকচ করে দেন যে 4 রিসিভ করা হবে না, কিন্তু এমজিএনআরজির গাইডলাইন বলছে 4 রিসিভ করতে সরকারি প্রতিষ্ঠানগুলো ত্রিস্তর পঞ্চায়েতে রিসিভ করতে বাধ্য। তার সেই ব্যাপারেই আজকে বেশি সংখ্যক লেবার কাজের দাবিতে পঞ্চায়েতে এসছে। পঞ্চায়েতে যখন আসে প্রধান, এক্সিকিউটিভ এবং সেক্রেটারি, ওনারা কেউই নেন, কেউ নাই পঞ্চায়েতের ভেতর। ফোর্থ গ্রেডের স্টাফ, ওনাদেরকে কথা বললে ওনারা প্রধানের সঙ্গে কথা বলেন। প্রধান সরাসরি নাকচ করে দেন যে 4 রিসিভ করা হবে না। এই যে উদ্যত্তমূলক কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের লেবাররা অবস্থান বিক্ষোভে বসেছে। ইতিমধ্যে আমরা বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি, বিডিও সাহেব বলেছেন আমরা দেখছি ব্যাপার। সেই জন্য কি তালা লাগছে? অবশ্যই সেই জন্য তালা। কতক্ষণ চলবে আপনাদের? আমাদের যতক্ষণ সমস্যার সমাধান না হবে ততক্ষণ চলবে। নামটা বলুন। বিলাসচন্দ্র মণ্ডল।